আপনারা শুনছেন এপিসোড 15, তুমি কি আমাকে ভালোবাসো? ও, তুমি বিয়ে করতে চাও না, তাহলে আমরা করব না, হেসে উত্তর দিল তনিমা। তুমি নিজের কাজ সেরে নাও, এটা নিয়ে পরে কথা বলছি। তনিমার উত্তর শুনে রীতিমতো তাজ্জব হয়ে গেল আবির। তার চোখে মুখে রাগ। রীতিমতো জোর করে তনিমার কাঁধে হাত রেখে সে প্রশ্ন করল, তুমি আমাকে আর ভালোবাসো না? তুমি বলো না, তুমি আমাকে ভালোবাসো? কায়দা করে আবিরের হাত সরিয়ে দিল তনিমা। সে মোহিতকে প্রমিস করেছিল অন্য কোনো ছেলেকে সে কাছে ঘেঁষতে দেবে না। আবির অবাক, সে কোনো কথা বলতেই পারল না, কারণ তনিমার প্রতি তার কোনো ফিলিংস ছিলই না, সে শুধু তাকে ইউজ করছিল। এবার আলতো করে কাঁধে হাত রেখে আবির বলল, আমরা বিয়ে করতে চলেছি, তুমি এখন ভালোবাসি কিনা জানতে চাইছো? তুমি কিছুদিনের মধ্যেই আমার স্ত্রী হবে, আমার হয়ে তুমি নিজে ভাবতে পারছো না? টপ10 মডেল অ্যাওয়ার্ডসের সুযোগ পাওয়া মৌমিতার পক্ষে সহজ নয়, তুমি এইটুকু বুঝতে পারছো না বলে আমি বিরক্ত হচ্ছি। আবিরের থেকে কিছুটা দূরে সরে গেল তনিমা। পাল্টা বলল, আমি এখন যা সেইভাবেই তাহলে তোমাকে মানিয়ে নিতে হবে। এই বলে আবিরকে ওখানে একা রেখে সেখান থেকে বেরিয়ে গেল তনিমা। সব কিছু গুলিয়ে যাচ্ছিল আবিরের। সে বুঝতে পারছিল না তনিমা এইভাবে কেন চেঞ্জ হয়ে গেল। কিন্তু বেশ কিছুক্ষণ ভাবার পর সে বুঝল, তাকে আর মৌমিতাকে নিয়ে তনিমা এখন জেলাস। যদিও তনিমাকে মানানোর মতো ক্ষমতা তার আর ছিল না, আসলে মৌমিতাকে বোঝানো অনেক বেশি দরকার ছিল। তনিমা কখনোই অন্য কারোর জন্য চিন্তার বিষয় হয়নি। রাগ কমে গেলেই তার জন্য সব নর্মাল হয়ে যেত। সে শুরু থেকেই এরকমই ছিল, কোনো রাগ নেই, এমনকি নিজের হয়ে কথাও বলতে পারত না। তনিমা জানত আবির তার পেছনে আসবে না। সে নিজের হৃদয় থেকে পুরোপুরি মুছে দিয়েছিল তাকে। বাড়ি ফিরে মোহিতকে দেখার জন্য তাড়াহুড়ো করছিল সে। মোহিতের কথা ভেবেই তনিমার বুকটা দুরু দুরু করে উঠল। তনিমা, আমি তোমাকে প্রথমে বাড়ি নিয়ে যাচ্ছি, সেখানে তুমি সব ব্যাটারি রিচার্জ করে নাও, কাল আমরা নতুন কন্ট্রাক্ট সাইন করব শুটের জন্য, খুশি মনে বলল তৃষা। তৃষা, তুমি তোমার বাড়ির লিজ ক্যান্সেল করে দাও, আমার পুরনো বাড়িতে চলে আসো, বাড়িটাকে একটু সাজিয়ে তোলো, বাড়ির তালাগুলোও তুমি বদলে ফেলতে পারো। যদি আবির প্রশ্ন করে তাহলে তুমি বলবে আমার খেয়াল রাখার জন্য তুমি ওখানে গেছো, তাই ওর আর চাবি রাখার কোনো দরকার নেই। আগামীকাল তোমার সঙ্গে আমি নতুন কন্ট্রাক্ট সাইন করব, তৃষাকে পরামর্শ দিল তনিমা। ওকে, আমার জন্য ভালোই হলো, আমি অনেকটা টাকা বাঁচাতে পারব। এই কথা বলার পর তনিমার দিকে তাকিয়ে সন্দেহজনকভাবে হাসল তৃষা। জিজ্ঞেস করল, সিনে এন্টারটেনমেন্টের প্রেসিডেন্ট আদতে লোকটা কেমন? বেশি সন্দেহ করো না, ওকে? তৃষার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল তনিমা। বাড়ি ফেরার পর তনিমা বেশ কিছুটা সময় ফ্রি ছিল, কারণ মোহিত তখনও বাড়ি ফেরেনি। সে রান্নাঘরে গিয়ে দেখল রান্নার লোকেরা রান্না করছে। জামার হাতা গুটিয়ে তনিমা বলল, কি করতে হবে বলো? ম্যাডাম, আপনাকে কি করে কাজ করতে বলতে পারি? 40 বছর বয়সী শেফ ইনচার্জ তনিমাকে দেখে বেশ খুশি হলেন। এক কাজ করো, তুমি বাকি দিনটা রেস্ট নাও, আজ আমাকে মোহিতের জন্য খাবার বানাতে দাও। রান্নাঘর থেকে শেফকে চলে যাওয়ার অনুরোধ করল তনিমা। এই সময় মোহিত বাড়িতে এলো। অনেকটাই রাত হয়ে গিয়েছিল। বাড়িতে ঢুকেই সে তনিমার খোঁজ শুরু করল। রান্নাঘরের দিকে যেতে মোহিত দেখল খালি পায়ে দাঁড়িয়ে অ্যাপ্রন পরে রান্না করছে তনিমা। অবাক হয়ে মোহিত চুপিসারে তাকে দেখতে থাকল। তনিমার পা দেখে আবারও আকৃষ্ট হয়ে গেল সে। মোহিত সোজা গিয়ে তনিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আলতো করে কাঁধে চুমু খেল। প্রেসিডেন্ট মোহিত একদম বিরক্ত নয়, আমি মাছ রান্না করছি। মোহিত হাত বাড়িয়ে স্টোভ বন্ধ করে দিল। তনিমার মুখটা তুলে নিজের ঠোঁট তার মুখের সামনে নিয়ে গিয়ে বলল,
কিন্তু আমি তো এখন শুধু তোমার আদর চাই। নিজের হাত থেকে বাসন নামিয়ে মোহিতকে জড়িয়ে ধরার জন্য ঘুরল তনিমা। তাকে হালকা চুমু খেল, আলতো করে তাকে জড়িয়ে ধরে আছে মোহিত। এই সময় তার কানের দুলটা দেখে আরো বিভোর হয়ে গেল তনিমা। আস্তে আস্তে চুমু খেয়ে চলেছে মোহিত, ধীরে ধীরে তনিমার শরীরের নিচে নামছে। হঠাৎ গলার কাছে এসে থেমে গিয়ে মোহিত বলল, আর একটু নিচে নামলে আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। মাছ মাছ রান্নাটা শেষ করতে হবে আমাকে। মোহিতকে সরিয়ে আবার স্টোভ জ্বালালো তনিমা। মোহিত মুচকি হেসে তনিমার মাথায় হাত বুলিয়ে দিল। আমাকে সাহায্য করতে দাও। প্রেসিডেন্ট মোহিত রান্না জানে? ভ্রুকুচকে প্রশ্ন করল তনিমা। আজ আমি কিছু বলছি না, কিন্তু এরপর থেকে তুমি আর কিচেনে ঢুকবে না, আমি চাই না তোমার কিছু হোক। তনিমাকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ সে, পায়ের জন্য বেশি, এমনকি সে মনে মনে তনিমার পায়ের জন্য ইন্স্যুরেন্স করাবে ভেবেও ছিল। কন্ট্রোল করছ? তনিমা বলল, কিন্তু সে বুঝেছিল যে মোহিত তার জন্য কেয়ার করে। তাড়াতাড়ি ডিনার বানিয়ে ফেলল তারা। বোঝা গেল ওরা দুজনেই দারুণ শেফ। তনিমা মোহিতের ফেভারিট ডিশ বানালো, ওদিকে মোহিত তনিমার ফেভারিট ডিশ বানালো। বেশি কষ্ট করতে হলো না, খাবারের টেবিল সুস্বাদু খাওয়ারে ভরে গেল তাড়াতাড়ি। দুজনেই একসঙ্গে খাবারের টেবিলের দিকে তাকালো এবং আশ্চর্য হল। যতই হোক, এইভাবে যে কেউ লাইফ এনজয় করতে পারে না। আগামীকাল আমাকে ফটোশ্যুটের জন্য মুম্বাই যেতে হতে পারে, আমি হয়তো খুব সম্ভবত বাড়ি ফিরতে পারবো না, সততার সঙ্গে মোহিতকে জানালো তনিমা। তুমি কি কালই কন্ট্রাক্ট সাইন করছো? বিকেলের মধ্যেই কি তুমি বেরিয়ে যাবে? ইএফ এর প্রোডাক্ট লঞ্চ ভীষণ জরুরি, মাথা নাড়ালো তনিমা। মোহিত, আমাকে কিছু সময় দাও, আমি এমন জায়গায় পৌঁছবো যে তুমি গর্ববোধ করবে। আমি তোমায় কখনো সন্দেহ করিনি। তনিমার প্লেটে অল্প খাবার দিল মোহিত। তারা এক দৃষ্টে দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে। সত্যি মোহিত এটা দেখার অপেক্ষায় ছিল যে তনিমা কিভাবে উপরে ওঠে এবং আবির আর মৌমিতার কি পরিণতি হয়। প্রচণ্ড হাওয়া দেওয়ার পর রাতে বৃষ্টি শুরু হল। আবিরের বাড়িতে ফেরার পর মৌমিতা হাতের কাছে যা পেল মাটিতে ছুঁড়ে ফেলে সেগুলো টুকরো টুকরো করে দিল। তনিমা কন্ট্রাক্ট সাইন করছে এটা কিছুতেই মানতে পারছিল না ও। আরও খারাপ বিষয়, আবির তনিমাকে সাহায্য করেছিল, এটা মানা মৌমিতার পক্ষে অসম্ভব। দরজা খুলে ভেতরে ঢুকে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল আবির। সে দেখল মৌমিতা হাতে একটা বড় ফ্লাওয়ার ভাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে তার দিকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। মন খারাপ করো না, বাচ্চার জন্য এটা ভালো নয়। বাচ্চার জন্য খারাপ? এটা যে তুমি জানো তাতে আমি অবাক হচ্ছি, তাও তুমি তনিমাকে আমার চুক্তি ছিনিয়ে নিতে দিলে? আমাদের এখনো অনেক সুযোগ রয়েছে, আরও বড় কোলাবোরেশন করার কাজ শুরু করে দিয়েছি আমি। তনিমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করো, যদিও সে ওদের সঙ্গে চুক্তি করে তাহলেও কি এসে যাবে? কাঁধে হাত রেখে মৌমিতাকে বোঝাতে থাকল আবির। জান, আমার কথা শোনো, নিজেকে কষ্ট দিও না, তুমি এটা করলেও আমি কিছুতেই মানতে পারবো না। চোখে জল নিয়ে মুখ তুলে তাকালো মৌমিতা। তোমাকে ও অনেক বছর ধরে ছিনিয়ে রেখেছিল, এবারে ও যা চায় আমি কিছুতেই পেতে দেব না। আদতে সে আগেই তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দিয়ে রেখেছিল যাতে ফ্যানেদের মধ্যে তনিমার ব্যাপারে খবর ছড়িয়ে দেওয়া যায়। এখন তার আঁচ পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই মৌমিতার ফ্যানেরা আলোচনা শুরু করে দিয়েছিল তনিমাকে নিয়ে এবং অপমান করাও শুরু হয়েছিল। যদি সে হেরে যায় তাহলে তনিমাকেও জিততে দেবে না। আরও গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল তনিমার কোথায় প্রোগ্রাম রয়েছে তাও অ্যাসিস্ট্যান্টকে দিয়ে অনলাইনে পোস্ট করিয়েছিল মৌমিতা, সেখানে যাতে তার ফ্যানেরা গিয়ে ঝামেলা করতে পারে। স্পোকসপার্সন হওয়ার চুক্তি ছিল এটি। তনিমা কি সত্যি ভেবেছিল
এত সহজে সে স্পোকসপারসন হয়ে যাবে? আগামীকাল সে এক নম্বরের নির্লজ্জ এবং বোকা মডেলে পরিণত হবে। এখানে এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন এবং এর পরের গল্পগুলি জানার জন্য আজই সাবস্ক্রাইব করুন পকেট এফএম চ্যানেল আর বেল আইকনে ক্লিক করে পরের এপিসোডসগুলির নোটিফিকেশন পান। কিন্তু যদি আপনি সমস্ত এপিসোডস এক্ষুনি শুনতে চান তাহলে আজকেই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। এখানে আপনি সমস্ত এপিসোডস পেয়ে যাবেন আর সাথে আরও পেয়ে যাবেন এর মতোই সুন্দর সুন্দর আরও শোজ। দেরি কিসের তাহলে? এক্ষুনি ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।